আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন যে আজকে রেসিপি কী। তো আজকে রেসিপি হচ্ছে বাটার চিকেন। তো একদম রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার একটা রেসিপি এটা, আপনারা নান, পরোটা, রুটি, ভাত যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। খুবই দারুণ আর খুবই সহজ একটা রেসিপি। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্মের মুরগি আর কি, ব্রয়লার, শুধু বুকের পিস, এখানে 1 কেজির বেশি আছে। তো এটা দিয়ে আমি আজকে বাটার চিকেন তৈরি করব। তো বাটার চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ছোটো ছোটো করে কাটবো, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখন আমি বাটার চিকেনটা রান্না করব। তো বাটার চিকেনটা রান্না করার ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, প্রথমে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো এটা যে এরকম একটু পাতলা পাতলা করে, বেশি পাতলাও না আবার বেশি মোটা না, ছোটো ছোটো টুকরা করে দিচ্ছি। তা আপনাদের যেমন ইচ্ছে ছোট বড় টুকরা করে নিতে পারেন, তো এইভাবে করলেই ভালো হয়। তো এখন আমি একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এখানে 1 কেজির একটু বেশি চিকেন আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি। আপনারা যতটুকু চিকেন নেবেন অতটুকু আর কি বুঝে আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, মরিচটা একটু ঝাল 1 চামচই দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচের মতো, জিরার গুঁড়া দিলাম 1/2 চামচের মতো। তো এখানে আমি আরও 2-3টা জিনিস অ্যাড করছি, তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো এই জন্য আমি সরি। তো আমি মুখে বলে দিচ্ছি, এখানে আমি টেবিল চামচে 2 চামচ টক দই, টেবিল চামচের 1 চামচ লেবুর রস, আর হচ্ছে 4 চামচের 1 চামচ গরম মশলা, এই কয়টা অ্যাড করেছি। এই কয়টা দিয়ে তো সমস্ত মশলা ভালো করে মাখিয়ে আমি এখন এটা 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তারপরে এটা আমি ভেজে নেব। তো দ্বিতীয় স্টেপটা হচ্ছে গ্রেভিটা তৈরি করা। বাটার চিকেনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে গ্রেভিটা। তো গ্রেভিটা তৈরি করতে এরকম ফ্রেশ টমেটো দরকার। তো ফ্রেশ টমেটো একদম পাকা লাল টকটকে টমেটো নিয়ে নেবেন। তো এখানে 8 থেকে 10টা, মানে 8টা, আমি বড় বড় 8টা টমেটো নিয়ে নিছি 1 কেজি চিকেনের জন্য। তো এখানে আমি কী কী মশলা অ্যাড করব সেটাই দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দেব আদা বাটা বড়, মানে 4 চামচের 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আপনার ইচ্ছে করলে কেটেও দিতে পারেন, বাটা বা কেটে একভাবে দিলেই হয়। তো 1 চামচের একটু বেশি করে দিয়ে দিলাম, মানে অল্প সামান্য পরিমাণ। আর এখানে কি কিনেছি সেটা দেখাই, একটা বড় সাইজের পেঁয়াজ, 1 মুঠ কাজু বাদাম, তারপরে কয়েক টুকরো আর কি জয়িত্রী, আর হচ্ছে দারচিনি আর এলাচ। তো এগুলো এখন এখানে দিয়ে দিব, আর দিব লবণ, লবণটা খুবই পরিমাণে কম, পরে আবার দেখে দেওয়া যাবে, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এখন দিব পানি। তো এখন আমি 1 কাপ পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো কাজু বাদাম যদি নাও থাকে তো কাঠবাদাম থাকলে কাঠবাদামও দিতে পারেন ইচ্ছে করলে। আর এখানে আরও 2টা জিনিস লাগবে সেটা একটু দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম, যেটা আমরা কেক বা খাওয়ার যে কোনো খাওয়ার যে খাবারের জিনিসে আমরা দেই ক্রিম, লিকুইড বা এটা হচ্ছে লিকুইড না, অনেকটা লিকুইড পাওয়া যায়। তো এটা আমি একটু দুধ দিয়ে ফিটে নেব। আর হচ্ছে এই যে কাছুরি মেথি। তো এই 2টা জিনিস কখন লাগবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা আমি পরে দেব। তো এটা আগে আমি এখন চুলায় বসিয়ে দিই। এই তো চুলায় বসিয়ে দিলাম। তো এটা
সিদ্ধ হতে আর কি যতক্ষণ লাগে, টমেটোটা একদম গলে যাবে, তারপরে এটা আমি নামিয়ে নেব। তো এটা হতে থাকুক, পরে আবার দেখাচ্ছি। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা হলে আমি ব্লান্ডারে ফিটে তারপর একটা চালনিতে ভালো করে চেলে নিব, তারপরে প্রসেসটা আবার দেখাচ্ছি। এটা বাগার দিতে হবে, আর চিকেনটাও আমি এখন ভাজি নাই, এখনই ভাজবো। তো এখন আমি চিকেনটা ভেজে নিব, যে চিকেনটা মেরিনেট করে রাখছিলাম। যেহেতু বাটার চিকেন, তো সমস্ত প্রসেসিংটাই কিন্তু বাটার দিয়ে করতে হবে। তো আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম, পিস পিস করে দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনগুলো। এগুলো সবগুলো একটু পোড়া পোড়া করে, মানে বেশি পোড়া না, একটু লালচে করে ভেজে নেব। আর জালটা কিন্তু মানে কমানো থাকবে না, মিডিয়াম হিটে থাকবে। যদি কমানো থাকে তাহলে এই চিকেনটা থেকে যত জুস আছে বেরিয়ে যাবে, পরে এটা খুবই ড্রাই লাগবে। তো একটু জালটা বাড়িয়ে আমি এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি পরবর্তী প্রসেসিংটা। তো চিকেনটা কীরকম ভাজতে হয় সেটা এই যে দেখে দিলাম, এরকম একটু লালচে করে ভেজে নেব, এরকম একটু লালচে করে ভাজতে হবে। তো এরকম করে আমি সবগুলা ভেজে নিই, তারপরে ফাইনাল প্রসেসটা করব, ফাইনাল যে সেটা আর কি বাগার দিব সেই গ্রেভিটা দিয়ে। আর অনেক কিছুই দেওয়ার বাকি আছে। তো ঠিক আছে, এটা ভাজা হোক। তো এখন আমি বাটার চিকেনটা বাগার দিব, মানে ফাইনাল প্রসেসিংটা। তো আমি যেহেতু বাটার চিকেন, সব কিছু কিন্তু বাটার দিয়ে করতে হবে। তো এখানে একটা বাটারে চার ভাগের এক ভাগ দিয়ে দিছি। তো বাটারটা একটু মেল্ট হয়ে আসলে বাটারটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো এখানে আমি আদা আর রসুন সামান্য পরিমাণ, কয়েক কোয়া আদা আর ছোটো এক কোয়া, মানে কয়েক কোয়া রসুন আর ছোটো এক কোয়া আদা আর কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা করে ভেজে নেব, একটু ব্রাউন করে আর কি, বেশি ব্রাউন না। তো কেমন ভাজবো সেটাও দেখাচ্ছি। ভেজে নিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে তখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব। তো নর্মাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেই, তারপরে টমেটোর পেস্টটা আমি এখানে ঢেলে দিব। তো মরিচটা একটু কষিয়ে নেওয়ার পর এখন এই যেখানে আমি টমেটো পেস্টটা করে রাখছিলাম, ব্লান্ডার করে একটা ছাঁকনিতে জাস্ট ছেঁকে নেবেন, তাহলে আর কি এটা স্মুথ হবে। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন এটাকে এই তেলের আর মরিচের মধ্যে টমেটো পেস্টটা একটু ভালো করে মানে কয়েক মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। তা এখনও কিন্তু মানে লবণ কিন্তু আমি দিইনি, লবণ কিন্তু আমি সিদ্ধানোর সময় দিয়েছিলাম, আর পরে আবার চেক করে দেওয়া যাবে। তো কয়েকটা বলক আসার পর কয়েকটা বলক দিয়ে নিলাম। তো এখন আমি এদের ভাজা চিকেনগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করব, যেন চিকেনটার ভিতরে গ্রেভিটার সম্পূর্ণ গ্রেভিটার জুসটা যেন চিকেনে যায়। তো এটা ঢেকে কয়েক মিনিট পর রান্না, এটা ঢেকে কয়েক মিনিট রান্না করার পর আবার দেখাচ্ছি। তো এটা ঢেকেছি, তো চিকেনটা প্রায় হয়ে গেছে। চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে জাল দিয়ে নিলাম, যেহেতু ভাজার মধ্যে তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকিটা আর কি সিদ্ধ করে নিলাম।
আর যে যেমন সিদ্ধ খাবেন এবং অনুযায়ী চিকেনটা সিদ্ধ করে নেবেন। তো সিদ্ধ হয়ে গেছে, আমি টেস্ট করে দেখছি। এখানে এই যে এখন যে মূল জিনিসটা দেব সেটা হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম। এটা আমি এখন 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিব। তো এই ক্রিমটা যদি রেডিমেড ক্রিম না পান, আপনারা দুধের সরটাকে ফিটে তারপর দিয়ে দিবেন। দুধের সরটা দিয়ে দিলেই হবে, সেটাই ক্রিম। তো ক্রিমটা অবশ্যই দিতে হবে, এটাই বাটার চিকেনের মূল জিনিস। আর হচ্ছে আমি এখন দিয়ে দিব চিনি, চিনিটাও অবশ্যই দিতে হবে সব কিছুর টেস্টটা, সব কিছুর ব্যালেন্স আনার জন্য চিনিটা একটু দিতে হবে। তো আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এখন এগুলা নেড়ে চেড়ে নিব। তো ক্রিমটা দিয়ে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, কয়েক মিনিটের মতো জাল দিতে হবে। আর আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে কাসুরি মেথি। এখনই দিয়ে দিচ্ছি এটা, সামান্য পরিমাণ কাসুরি মেথি আমি এখন দিয়ে দিচ্ছি। তো রেস্টুরেন্টের স্বাদ যদি চান তাহলে এই কাসুরি মেথিটা দিয়ে দিবেন, আর যদি একেবারে হাতের কাছে না পান তাহলে ধনিয়া পাতা দিলেও চলবে। এখন আমি আর বেশি জাল দিব না, কয়েক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। আর সর্বশেষ নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া আবার একটু দিয়ে দিলাম, অল্প পরিমাণে, তো ফ্লেভারটা আর কি ভালো আসবে। এই তো হয়ে গেছে কমপ্লিট, একদম কমপ্লিট বাটার চিকেন রান্নাটা। আর যেহেতু এটা মেহমান আসার উপলক্ষে রান্না করেছি, তাই মানে সুন্দর একটা সার্ভিং ডিশে ঢেলে আর ভিডিও করা হয়নি, পরে মেহমান আসলে এটা গরম করে সার্ভ করব। তো এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, যেমন নান, তারপর পরোটা, সাদা ভাত, পোলাও, দারুণ লাগে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিব। সবাই কমেন্টে জানাবেন কেমন হলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।